इट्स रेनिंग। आज के अमरा जाच्छी लाभा, तो सकाल बेला थेके प्रचंड बिस्टी छिलो, आमादेर बेरोनोर टाइम छिलो सकाल बेला 7-8টার दिखे, 8টার दिखे। तो जाइ होक बिस्टिर जोन्नो आमरा आमादेर अनेक लेट हो गेछे, तो बेरोते बेरोते आमादेर 9টা बेजे गेलो। तो एखन जाइ होक आमरा सबाई मिले बेरिये गेछि, आमरा टोटाल 8 জন जाच्छी लाभाते। आमरा ओखाने गिये स्टे करबो एकदिन, आर এই তো চলো এখন পেট্রোল পাম্পে আছি, পেট্রোল পাম্পে আছি, এখন তেল ভরছি গাড়িতে। তো চলো আমরা এখন তেল টেল ভরে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাতে বেশি ভিডিও করতে পারছি না বৃষ্টির জন্য, আর তো যাই হোক যতটুকুনি করতে পারছি তোমাদের সিনেমেটিকে দেখাচ্ছি, আর পরে রিসপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর রাস্তায় যেখানে আমরা স্টে করব সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমাদের আমরা আজকে সব স্কুল ফ্রেন্ডরা মিলে যাচ্ছি, তো সবার সাথে পরিচয় করে দিচ্ছি। ও হচ্ছে তন্ময়, ফাইনালি যাওয়া হচ্ছে আমাদের। ইয়েস, অনেক জার্নি করে এসেছে ছেলেটা, মালদা থেকে ট্রেনে করে চলে আসছে আমাদের। আমাদের অসিত মালদা থেকে জার্নি করে পুরো রেডি। ভোলা, এই যে বন্ধু ভোলা। ইয়ো, হ্যালো সবাই, ভালো। আর এই যে মনি, হাই করে দে সবাইকে। হাই, ইয়েস, তেল ভরতে আসছি। হাই হাই, এই যে বিশাল, হাই বিশাল, অনেক কাজ ছাইরা আজকে আসতে পারছি। আমি অনেক অনেক ব্যস্ত, ট্রিম ট্রিম করার মতন সময় আমাদের কাছে নেই। আমাদের কাছে খুবই ব্যস্ত, খুবই। চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আমি কিছু ভিউজ দেখাচ্ছি তোমাদের। বাই বাই, পরে দেখা হচ্ছে, টাটা। এখন আমরা আছি মালবাজারে, মালবাজার ক্রস করলাম জাস্ট, তো একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে। আর রাস্তায় তো এমনি খাওয়া দাওয়া করেছি, মোমো খেয়েছি, তো সেই সময় ভিডিওটা করা হয়নি। ভিডিওটা করার জন্য তখন খুব বৃষ্টি ছিল, তো এখন রাস্তায় একটু দাঁড়ালাম, তোমাদের ঘুরে দেখাচ্ছি।
যাচ্ছে না, প্রচন্ড কুয়াশা। আর আমরা যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। সবাই থাকো, দেখো ভিউগুলো, দেখো সবাই। এটা হচ্ছে নিউ মাউন্টেন রিসোর্ট। তো এই যে আমার সাথে আছে মনি, ও কোকরাঝার থেকে এসছে। আর এই যে মানুষ, এই যে অসিত, অসিত। তো অনেকদিন পরে আমাদের ফাইনালি খুব হ্যাপি ফিল হচ্ছে, তবে বৃষ্টিটার জন্য একটু খুব অকওয়ার্ড লাগছে। আমরা এখন যাচ্ছি রুমের ভেতরে। চলো এখন রুমে ঢোকা যাক। এই যে আমাদের রুম, ওয়াও, নাইস নাইস, ওয়াও। এটা আমাদের বসার জায়গা, এই দিক দিয়ে আমাদের ভিউ। ভিউটা দেখো, এখন আমরা ফ্রেশ টেস হলাম। ফ্রেশ টেস হওয়ার পরে এই যে খাওয়া দাওয়া চলছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। এই যে সবাই হ্যাঁ বলে দে, খাওয়া দাওয়াটা করে নি। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো টাটা, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আমি এখন আছি হচ্ছে নিউ মাউন্টেন রিসোর্ট। তো এখানে যে ভিউটা আছে, খুব সুন্দর ভিউ। আমরা আজকে এখানেই স্টে করবো রাত্রিবেলা। তো এখান থেকে পাহাড়ের মানে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। তো আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড মেঘলা ওয়েদার, সেই জন্য মানে ওয়েদারটা এত বাজে যার জন্য ঠিক করে দেখা যাচ্ছে না। এখন আকাশ হালকা হালকা ক্লিয়ার হচ্ছে। তো দেখা যাক আমরা সকালবেলার ভিউটা দেখতে পারি কি না। আর হচ্ছে এদিকে এই যে নিউ মাউন্টেন রিসোর্ট, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে রুম ডাইরেক্ট বুক করে নিতে পারো। আর এখানে হচ্ছে এই যে বাইক রাখার ফ্রি পার্কিং স্পেসও আছে। আমরা আমাদের সব বাইকগুলো এখানেই পার্কিং করে রেখেছি। আর এছাড়া তো এদিকেও থাকার রুম আছে। আর আমরা যে আমরা যেদিকে রুম নিয়েছি তোমাদের দেখাচ্ছি ওখানে, সেদিকে চলো। আমাদের এই যে আমাদের রুমটা হচ্ছে এদিক দিয়ে যেতে হচ্ছে, এদিকে আছে। তো আমরা উপর থেকে ভিউটা দেখে আসি, ভিউটা কীরকম লাগছে চলো। রুফের থেকে ভিউ, কিন্তু মেঘের জন্য এখন কিছু দেখতে পারছো না। আমি যখন ক্লিয়ার হবে তখন আমি আবার এসে দেখাবো। এদিকে দেখো, এদিকে মেঘগুলো পাহাড়ের সাথে একদম কত সুন্দরভাবে আছে। খুব সুন্দর একটা প্লেস,
ভোলা আছে আমার সাথে আকাশ আছে দেখতে পাচ্ছো ভিউটা ওফ সুন্দর খুব সুন্দর জায়গা আমি সব ডিটেইলস ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা সবাই দেখে নিও আর আমি এই যে লোকেশনটা আছে সেই লোকেশনের ডিটেইলসও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর যা কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারও অ্যাড করে দেবো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমরা কন্ট্যাক্ট করে নেবে খুব ভালো একটা রিসোর্ট আর এখানের খাওয়া দাওয়াও প্যাকেজ সিস্টেম আছে কোনো অসুবিধা হবে না খুব ভালো একটা জায়গা ঠিক আছে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমরা এবার একটু পরে কালিম্পংয়ের রাস্তায় যাবো সেখানের ভিউগুলো দেখবো আর এছাড়া এখন তো বন্ধুদের সাথে আছি ওদের সাথে একটু টাইম স্পেন্ড করি আর ভিউটার মজা নেই থাকো তোমরা সাথে চলো টাটা পরে দেখা হচ্ছে এই যে এখন আমরা আছি এই তো রাস্তায় এখানে হচ্ছে পাইন গাছ দিয়ে পুরো ভর্তি আর এই জায়গাটাকে মানে হন্টেড প্লেস বলা হয় তো যেহেতু আলোটা আসছে না সেহেতু তোমাদের দেখাতে পাচ্ছি না এই যে বিশাল হাই এভরিওয়ান প্রচণ্ড অন্ধকার এখানে কিছু দেখা যাচ্ছে না আর মেঘে প্রচণ্ড ঢেকে গেছে এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না আর এই যে পাইন গাছ গুড মর্নিং ফ্রেন্ডস দেখো কত কুয়াশা পড়েছে চারদিকে কিছু দেখা যাচ্ছে না চারদিকে আমার সাথে আছে মানুষ হে গাইস গুড মর্নিং খুব সুন্দর জায়গা মানে ভালো এত সুন্দর জায়গা কিন্তু একটাই আশাটা রয়ে গেল সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা কারণ হচ্ছে ওয়েদারটা এতটাই বাজে যে আমরা মানে সারাক্ষণ কালকে তো বৃষ্টি হলো তোমাদের বললাম আর এছাড়া আজকে তো সকাল থেকে প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না যাই হোক দেখো ভিউটা একবার প্রচন্ড কুয়াশা চারদিকে শুধু কুয়াশা এদিক থেকে পুরো কালিম্পং দেখা যায় তো এখন রাত্রেবেলা আমরা কালিম্পং দেখেছি তো এখন কিছু দেখা যাচ্ছে না এটা একটা ভিউ পয়েন্ট এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে পুরো কালিম্পং দেখা যাচ্ছে দেখা যায় কিন্তু মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘের জন্য পুরো ঘোলা হয়ে আছে হাই তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো রাস্তার কিছু ভিউ তোমাদের দেখাবো আর এখন আমরা সবাই বাইক নিয়ে এই যে রেডি হচ্ছি আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর এই যে সবাই বাইক নিয়ে রেডি হচ্ছি দেখো সবাই আর ওয়েদারটা ও কী অবস্থা পুরো কুয়াশায় চারদিকে ভরে যাচ্ছে আবার বৃষ্টিও পড়ছে এই যে আমাদের রিসোর্ট যাই হোক Thank you.
এখন আছি হচ্ছে মালবাজারে, মালবাজারে বাপির হোটেলের সামনে চলে এসেছি। বাপির হোটেলের সামনে এসে আমরা এখন দুপুরে লাঞ্চ করব, তো লাঞ্চ করে একদম বাড়ির দিকে রওনা দেব। আর কালিম্পং এ যাওয়ার যে প্ল্যানটা ছিল, কালিম্পং এ যাওয়ার প্ল্যানটা সাকসেস হয়নি, কারণ ওদিকে ধস নেমেছিল রাস্তায় আর প্রচণ্ড বৃষ্টি ছিল, যার জন্য আমরা গরু বাথানের রাস্তা দিয়ে ব্যাক করছি বাড়িতে। এখন মালবাজার হয়ে এখানে লাঞ্চ করে তারপরে আমরা বাড়ির দিকে যাব। যাই হোক, খাওয়া দাওয়া করবো আমরা এখানে। মালিদার হোটেলে খেতে আসছি, অসাধারণ বাঙালি খাওয়া পাওয়া যায়। দেখি এখন চলে এসছে আমাদের ভাত, খাওয়া শুরু হবে।